जोड़ासा को विधानसभा क्षेत्र के ठंठनिया कालीबी इलाके में लोग पानी की परेशानी से काफी जूझ रहे थे, जिसे जल्द से जल्द सुलझा लिया गया है। आगे जमन देखा तीन दिन जल दाड़ी थे, तीन घंटा जलटा नेमे जाए। পরবর্তীকালে তারক সিং মহাশয় যখন আমাদের MMIC ড্রেনেজ হন, আমরা উনাকে বলেছিলাম পাবলিকের ইয়েতেই যে এই জলটাও যেন না দাঁড়ায়, যে এটা ব্রিটিশ আমলের লাইন। পরবর্তীকালে আমরা তার মাথা বড় করতে পেরেছি, কিন্তু জংশন যেখানটা বিধান সরণির উপর জোড়ার, সেখান দিয়ে আমাদের জলের লাইন আছে। আমরা চাই না যে এটা 12 মাস মানুষের দরকার পানীয় জল, সেই জলটাকে কমাতে, সেই জন্য আমরা ওটা ওইখান দিয়ে ওই লাইনটা ওইভাবে নিয়ে যেতে পারিনি। পরবর্তীকালে তারক সিং মহাশয়ের প্রচেষ্টায় আমরা যেটা আজকে করতে পারছি, যে বাইপাস সার্জারি যেন মানুষের শরীরে হয় সেরকম একটা টেম্পোরারি লাইনের ব্যবস্থা করছি, যার ফলে জলটা খুব কম দাঁড়াবে এখানে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের চেয়ারম্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের জেনা ফিরাজ হাকিম সাহেবের পরামর্শের ভিত্তিতে আমাদের অনারেবল MMIC এবং হচ্ছেন 24x7 365 দিন 24x7 যিনি কাজ করেন, আমি বলেছি হাউসে দাঁড়িয়েও বলেছি আবার বলছি, একমাত্র MMIC যিনি রাতে হোল নাইট সারা কলকাতায় ঘুরে কাজ করেন মানে ডিসেল্টিং একটা বিপ্লব এনে দিয়েছে কলকাতা কর্পোরেশনের মধ্যে। রাত্রেবেলা ভোর 4টে অবধি, রাত্রে 10টার দিকে 4টে অবধি সারা কলকাতা ঘুরে তারকদা যেভাবে ডিসেল্টিংয়ের কাজ শুরু করেছেন, তাতে গোটা কলকাতাতে মানুষ উপকৃত হচ্ছে। আমাদের যে ওয়াটার লগিংয়ে যে সমস্যা নাই বলবো না, কিন্তু তারকদার নেতৃত্বে আজকে সারা কলকাতায় ওয়াটার লগিং এর সমস্যা নাই বলে চলে। আমাদের যিনি বিধায়িকা সুমিত্র বক্সী এবং জসিমুদ্দিন রয়েছে এবং আদার্স যারা কাউন্সিলার আছে সবাই, ওনার লিডারশিপে একটা মিটিং ডেকেছিল বড়োতে, এবং সেখানে ওনারা আমাদেরকে ক্রিটিসাইজ করেছিল ডিপার্টমেন্টকে। আমরা বারবার বলি দীর্ঘদিন জল জমছে, কিছুতেই কিছু আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিল, এবং এটা খুব সত্য কথা যে এই অঞ্চলে প্রচুর জল জমে আর মানুষের অসুবিধা। আমরা এটা পুরো জায়গাটাকে ইন্সপেকশন করেছি, আন্ডারগ্রাউন্ড ড্রেনের কি অবস্থা আছে সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে ব্রিটিশের সময় যে ড্রেনেজের সিস্টেম আর জলের সিস্টেম এখানে হয়েছে, সেখানে 4টে জায়গায় ড্রেনেজের পাইপ যে 3 ফিটের আছে তার মধ্যে থেকে 2 ফিটের জলের লাইন চলে গেছে, ফলে 2 ফিট ড্রেনের ফোর্স কমে গেছে, ফলে এই ওয়াটার লগিংটা হচ্ছে। ওটাকে ঠিক করা এখন সম্ভব না। আমরা এখানে একটা যেরকম মানুষের বাইপাস সার্জারি হয় সেরকম ভাবে বাইপাস সার্জারি করে টেম্পোরারি একটা কানেকশন আমরা দিচ্ছি রাস্তার ওপারে, যাতে জলটা দ্রুত নেমে যায়, কিন্তু পারমানেন্ট সলিউশনের জন্য মার্কাসে সুপারে আমাদের মেয়র ফিরাজ হাকিম আমাকে বলেছিলেন যা টাকা লাগবে আমি দেব রাজ্য সরকারের পক্ষ থেকে, ইন্সপেকশন করে দেখা হোক পার্মানেন্ট একটা সলিউশন বার করার জন্য এবং ফিউচারকে সামনে রেখে। সেটা আমরা পুরো আমাদের সার্ভে হয়ে গেছে, সয়েল টেস্ট করলাম, যদি অ্যালাউ করে সয়েল টেস্টে ওটা করার, তাহলে আপনি ধরে নিন 80 কোটি টাকায় ওইখানে একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন হচ্ছে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি 3 বছর আছে হয়ে গেলে আমরা ওটাকে 1 থেকে 1.5 বছরের মধ্যে রেডি করে এই অঞ্চলের মানুষকে জমা জল থেকে মুক্ত করব।